হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছ অভিজ্ঞতা শেয়ার করতে চলে চলে আসলাম আপনাদের মাঝে বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বর্তমান সময়ে পাবদা মাছের দাম কেমন এবং ভালো মানের কোথা থেকে সংগ্রহ করতে পারেন এবং পাবদা মাছ চাষের জন্য আপনারা কীভাবে পুকুর প্রস্তুত করবেন সে বিষয়ে আপনাদের মাঝে এখন আমি বিস্তারিত তুলে ধরব তো বিয়ার্স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে পেয়ে যান তো ভিউয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মাঝে পনার দাম সম্পর্কে তুলে ধরবো তো পনা পোনা করার ক্ষেত্রে এখানে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে হ্যাচারি বাই হ্যাচারি বাই অর্থাৎ যেখানে রেনু রেনু উৎপাদন করা হয় এবং দ্বিতীয় হচ্ছে নার্সারি নার্সারি হচ্ছে যেখানে রেনু থেকে পনা তৈরি করা হয় আপনারা যারা পনা সংগ্রহ করবেন তারা অবশ্যই নার্সারি বাইদের কাছ থেকে পনা সংগ্রহ করবেন এবং হ্যাচারি বাইদের কাছ থেকে করতে পারেন অনেকে হ্যাচারি বাই আছে যে হ্যাচারি থেকে নার্সারির নার্সারি ব্যবসায়ীর সাথে যুক্ত রয়েছে তারা আপনারা ওখান থেকেও পনা সংগ্রহ করতে পারেন তবে পনা আপনারা যারা ভালো মানের পনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভালো মানের পনা সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের ভিডিও ফুটেজে যে পোনাগুলো দেখতেছেন এগুলো হলো পাবদা মাছের পোনা আপনারা চাইলে আমাদের এখান থেকে এই পোনাগুলো ক্রয় করতে পারেন এবং আমরা দেশের দেশের সব স্থানে পোনা হোম সার্ভিস দিয়ে থাকি বন্ধুরা এই মাছটির দুই হাজার থেকে আড়াই হাজার অথবা তিন কে যে মাছটি রয়েছে এই মাছগুলো যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই তাহলে আপনাকে বেশি করে পোনা সংগ্রহ করতে হবে বা ক্রয় করতে হবে আপনি যদি অল্প পোনা ক্রয় করেন তাহলে আপনার কাছ থেকে পোনাগুলো রাখা হবে এক টাকা চল্লিশ থেকে ষাট পয়সা অথবা দুই টাকা পর্যন্ত রাখা হতে পারে এবং আপনি যদি বেশি করে পনা ক্রয় করেন এক লক্ষ বা তার অধিক পনা ক্রয় করেন তাহলে আপনার কাছ থেকে আশি পয়সা অথবা এক এক টাকা হবে না আশি পয়সা অথবা সত্তর পয়সার মধ্যে এই পনাগুলো আপনারা ক্রয় করতে পারেন এবং এই পনার দামগুলো সময়ের ব্যবধানে নামা করে তো বিয়র্স এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে পুকুর প্রস্তুত করবেন প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুল প্রয়োগ করবেন এবং একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া এবং একশো গ্রাম টি প্রয়োগ করবেন বেশ আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সাথে আবার দেখো